আসসালামু আলাইকুম উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আছি সহকারী শিক্ষিকা শিক্ষিকা শারমিন আক্তার। আজকে আমি তোমাদেরকে পড়াবো আমার বাংলা বই। তো এটা বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রথমে শব্দার্থ। তো বন্ধুরা আজকে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব বলতো? হ্যাঁ, শব্দার্থ নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা তোমরা তোমাদের বইটা অবশ্যই সাথে নিয়েছো, সাথে খাতা কলমও নিয়ে নাও। আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। পাঠের বিষয় শব্দার্থ। তো বন্ধুরা প্রথমে আমার কি দেয়া আছে, প্রথম শব্দ হচ্ছে কি? ইলশেগুড়ি। প্রথম শব্দ হচ্ছে আমার কি? ইলশেগুড়ি। ইলশেগুড়ি অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি, হালকা ঝিরঝিরে বৃষ্টি। তো বন্ধুরা ইলশেগুড়ি, ইলশেগুড়ি শব্দের অর্থ কি? হালকা ঝিরঝিরে বৃষ্টি। তারপরে আমার দ্বিতীয় শব্দ হচ্ছে মুষলধারে। মুষলধারে শব্দের অর্থ হচ্ছে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। মুষলধারে শব্দের অর্থ হচ্ছে খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। ষড়ঋতু। তো বন্ধুরা অবশ্যই তোমরা জানো যে ষড়ঋতু মানে হচ্ছে ছয়টি ঋতু, ছয়টি ঋতু। তো বন্ধুরা আমি চারটি শব্দ লিখেছি প্রথমে। প্রথম শব্দ হচ্ছে আমার কি? ইলশেগুড়ি। ইলশেগুড়ি শব্দের অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি। তারপরে শব্দ হচ্ছে আমার মুষলধারে, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে। তারপরে শব্দ হচ্ছে আমার কি? পেঁজা।
বৃষ্টির সময়, তারপরে শব্দ হচ্ছে অসহ্য। অসহ্য, অসহ্য শব্দের অর্থ অস হচ্ছে যা, যা সহ্য করা যায় না। যা সহ্য করা যায় না। তো বন্ধুরা প্রথম শব্দ হচ্ছে কি, বর্ষাকাল মানে বৃষ্টির সময়, অসহ্য যা সহ্য করা যায় না। তার আগে আমি চারটি শব্দ লিখেছিলাম, এখন আমি পরের শব্দে চলে যাচ্ছি, গ্রীষ্ম। বিচিত্র, নানা বর্ণ বিশিষ্ট। তারপর বন্ধুরা আমার শব্দ হচ্ছে নবান্ন। নবান্ন মানে হচ্ছে নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। বন্ধুরা আমার শব্দ এবং শব্দের অর্থগুলো লেখা হয়েছে। প্রথম আমি চারটি শব্দ লিখেছিলাম, তারপরে শব্দগুলো আমি লিখেছি এবং অর্থও লিখেছি। তো তারপরে শব্দ হচ্ছে আমার বর্ষাকাল, বর্ষাকাল মানে হচ্ছে বৃষ্টির সময়। তারপর হচ্ছে আমার শব্দ অসহ্য, অসহ্য মানে হচ্ছে যা সহ্য করা যায় না বা যা সওয়া যায় না। তারপর হচ্ছে গ্রীষ্ম, গ্রীষ্ম মানে তোমরা জানো যে গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে, গ্রীষ্ম মানে হচ্ছে কি গরমকাল। তারপর হচ্ছে তাপ, তাপ মানে বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো, তাপ মানে হচ্ছে উষ্ণতা। তারপরে শব্দ আমার হচ্ছে পার, পার মানে কিনারা। তারপরে শব্দ বিচিত্র, বিচিত্র মানে নানা বর্ণ বিশিষ্ট। শেষের শব্দ হচ্ছে নবান্ন, নবান্ন মানে নতুন ধান কাটার পরে, সরি আমি এটা লিখতে ভুলে গেছি, নতুন ধান কাটার পরে, নতুন ধান কাটার পরে
বাংলাদেশের প্রকৃতি এই অধ্যায়ের শব্দার্থ সম্পর্কে আলোচনা করলাম। তো আশা করি তোমরা শব্দার্থগুলো ভালোভাবে শব্দ এবং অর্থগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।